তারুণ্যের কার্যকর প্রয়োগ পর্যটনের গুণগত পরিবর্তনে ভূমিকা রাখবে বলেছেন প্রধান উপদেষ্টা। লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে জানিয়েছেন আসিফ নজরুল। ভারতের মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। নিজেদের নাগরিকদের লেবানন ছাড়তে বলল জাপান। কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগে ভাগেই শেষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিম আতিথি। ব্ল্যাকবেনের সফট অয়েল বেসড ইঙ্ক তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক বেন, মেক ইওর লাক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তারুণ্যের কার্যকর প্রয়োগ পর্যটন শিল্পে ইতিবাচক ও গুণগত পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতি বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস 2024 যথাযথভাবে উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ট্যুরিজম অ্যান্ড পিস প্রতিপাদ্য যথাযথ ও সময় উপযোগী হয়েছে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, পর্যটন একটি শ্রমনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিল্প যেখানে নিয়োজিত রয়েছে বিভিন্ন শ্রেণীর অংশীজন। এই শিল্প দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকারমের সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে বায়তুল মোকারমের দক্ষিণ গেটে এসে শেষ হয়। সমাবেশে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা বলেন, ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই, আমাদের নবীকে অপমান মেনে নেবে না, অতি দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে। নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনম ফেরদৌস। তিনি বলেন, র‍্যাব 15 সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দলের নেতৃত্বে যৌথ বাহিনী চকরিয়া থানার ফাঁসিয়াখালীতে অভিযান চালিয়ে মোহাম্মদ সাদেককে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার দিন গতরাত 2:15 দিকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নজরদারির সময় এসেছে, প্রত্ন নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে লালবাগ কেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে এসে একথা বলেন ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সীগঞ্জ সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ, টঙ্গিবাড়ির নাটেশ্বর বৌদ্ধবিহার, সোনারংজোর মঠ সহ বিভিন্ন ঐতিহাসিক প্রত্নতত্ত্ব নিদর্শন সরেজমিনে ঘুরে দেখেন ডক্টর আসিফ নজরুল। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে খুলনা নগরী সোনারাঙ্গাস্ত আল ফারুক সোসাইটিতে রোকন সম্মেলনে তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে।
শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কৌমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। Breakfast day, all time healthy bread, all time healthy life. বাজারে ডিমের দাম অস্থিতিশীল। দুই তিন সপ্তাহ ধরে ডিম কিনতে কষ্ট হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। খুচরা একটি ফার্মের মুরগির ডিমের দাম 14 টাকা, হালি বিক্রি হচ্ছে 55 টাকায়। তবে পাড়া মহল্লার দোকানে একটি ডিম 15 টাকাও বিক্রি হতে দেখা গেছে, ডজন 170 টাকাও উঠেছে। দাম নাগালে আসছে না, বরং আরও অস্থিতিশীল হওয়ার কথা বলছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। অন্যদিকে বাজারে বেশ কয়েক মাস ধরে চড়া রয়েছে আলু ও পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি আলু 60 টাকা এবং দেশি পেঁয়াজ 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে, এর প্রভাবে দাম বেড়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিরোধী পক্ষগুলোকে সশস্ত্র সংগ্রাম ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে বিরোধী পক্ষগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্র পরিচালনা কর্তৃপক্ষ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল জান্তা শাসনের বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো ও বিরোধী জাতীয় ঐক্যের সরকার পরিচালিত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেসকে সন্ত্রাসবাদী ছেড়ে রাজনৈতিক সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক সময়ে জান্তা বাহিনীকে প্রচণ্ড চাপের মধ্যে রেখেছে মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো। গত বছরের অক্টোবর থেকে গোষ্ঠীগুলো জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করার পর থেকে দেশটির একটি বড় অংশে নিয়ন্ত্রণ নিয়েছে। লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠনটিও। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশেই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এবার সে তালিকা যুক্ত হয়েছে জাপানও। জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, লেবাননে বসবাস করা জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা যাচাই করছি, পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছি। তাছাড়া জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানে একটি সামরিক প্লেন পাঠানোর পরিকল্পনা করছে জাপান সরকার, সেখান থেকে লেবাননে আটকে পড়াদের নিয়ে আসা হবে। এর আগে বিশ্বের অসংখ্য দেশ নিজেদের নাগরিকদের লেবানন সফরের ব্যাপারে সতর্ক করে ও দেশটি ছাড়ার আহ্বান জানায়, যার মধ্যে অন্যতম হল ইতালি, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া। জানাবো খেলার খবর। মধ্যাহ্নবিরতির পর বৃষ্টি বাগড়া দিয়েছিল, যে কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে খানিকটা দেরি হয়। এরপর 9 ওভার খেলা হতেই দেখা দেয় আলোর স্বল্পতা, কিছুক্ষণ পর ফের বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাংলাদেশ ভারতের মধ্যকার কানপুর টেস্টের প্রথম দিনের খেলা আগে ভাগেই সমাপ্ত ঘোষণা করা হয়। দিন শেষে 35 ওভারে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 107 রান। মুমিনুল হক 40 আর মুশফিকুর রহিম উইকেটে আছেন 6 রান নিয়ে। আজ শুক্রবার ভেজা আউটফিল্ডের কারণে কানপুর টেস্ট শুরু হয় দেরিতে। পেসাররা সহায়তা পাবেন এমনটা ভেবেই টস জিতে বোলিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান বেশ দেখে শুনে শুরু করেন, কিন্তু নবম ওভারে আকাশদ্বীপের করা 3 নম্বর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জাকির হাসান। চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি। ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন। কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিতি পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের মারধরেরই শিকার হলেন। কানপুরের গ্রিন পার্কে স্বাগতিক দলের দর্শকদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয় টাইগার রবিকে। টাইগার রবির দাবি, সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রায় 15 জন লোক তাকে নির্মমভাবে মেরেছে। রবি জানায়, লাঞ্চ বিরতির ঠিক আগে ঘটনাটি ঘটে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে রবি বলেন, সকাল থেকে ভিড়ের একটা অংশ আমাকে গালাগালি করছে। লাঞ্চের ডাক পড়লে আমি শুধু নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম বলতে লাগলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাস্কট এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।